সামনেই বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, কিন্তু অন্যান্য বছরের মতো নেই দুর্গাপূজার তোড়জোড়। স্বাস্থ্যবিধি নিষেধের কথা মাথায় রেখে অন্য বছরের মতো আয়োজনে পা বাড়াচ্ছেন না পাড়া মহল্লার আয়োজকেরা। এতে বিভাগে পড়েছেন প্রতিমা নির্মাতারা, করোনার থাবা কেড়ে নিয়েছে তাদের মুখের হাসি। পূজা ঘনিয়ে এলো, বড় অঙ্কের প্রতিমা নির্মাণের অর্ডার পাচ্ছেন না প্রতিমা শিল্পীরা। যেখানে লাখ টাকা মূল্যের প্রতিমা নির্মাণের অর্ডার আসতো, সেখানে এখন আসছে 10-15 হাজার টাকার। এত কম টাকা দিয়ে নিজের পরিবার ও কর্মচারীদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিমা শিল্পীদের। অন্য বছর এই সময় প্রতিমা নির্মাতাদের মুখে থাকে আনন্দ, কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনেক মৃৎশিল্পীদের পড়তে হচ্ছে অনিশ্চয়তায়। অসীম দেব, হ্যালো ডট বিডি নিউজ 24.com, শ্রীমঙ্গল।